সুমিকম্পর অবসান, জবনী কাপুরের সুমির নাটকর চলনাময় সুমি আজি যেন সহজ সরল হয়ে পড়েছে। চঞ্চলা চপলা সেই সুমিজনীর অন্য একটা রূপ এতিয়া সোশিয়াল মিডিয়াত ধরা দিছে, সংবাদ মাধ্যমত ধরা দিছে। হয়, চঞ্চলা চপলা চলনাময় সুমি এতিয়া সলনি হয়েছে, সলনি হয়েছে আরুকির জলত পূর্বরে পড়া। সুমির মুখত মেকআপ নাই, সুমির কানত ডিঙিত আঙুলিত কোনো ধরনের গহনা নাই, উকা হয়ে আছে সুমির নাক কান ডিঙি সকলো, কারণ গহনা গাঁথুরি ভাল পাওয়া সুমি এতিয়া সকলো বাদ দিছে পিন্ধিব। দহদিনিয়া এখন নাটক, দহদিনিয়া নাটকর অবসান ঘটিল, দহদিনিয়া নাটকর জবনী কাপুরিল, আর যেন সুমিকম্পরে অবসান ঘটিল। এয়া সুমি দুটা রূপ, সুমির চঞ্চলা চপলা এটা সময়, যে সময় সুমিয়ে সোশিয়াল মিডিয়াত দপদপাই আছিল নিজের বিলাসিতার জীবন জাহির করে, আর সেই সুমি এতিয়া অন্য একটা রূপত ধরা দিছে, যেন সহজ সরল আজলি সুমিজনী হয়ে ধরা দিছে ক্যামেরার সম্মুখত, সোশিয়াল মিডিয়ার সম্মুখত। নমস্কার প্রিয় দর্শক, মই জয়ন্ত মাধব গোস্বামী আপনার স্বাগত জানাইছো নিউজ 18 অসম নর্থ ইষ্টর ডিজিটাল লাইভলৈ। আর সকল ব্যস্ত হয়ে আছে সুমি কাণ্ডক লৈ, সুমিকম্পক লৈ, ভূমিকম্পর দরে সুমিকম্পয়ও যেন খলকনি সৃষ্টি করেছে সমগ্র রাজ্য। আজি দশ দিন ধরে, যা 3 সেপ্টেম্বরের খলকনি সৃষ্টি করেছে, তোলপা লগাইছে, আর সমগ্র ঘটনায় যেন এক নাটক হিসাবে ধরা দিছে। এখন যেন ডাঙর নাটক আছিল, এখন যেন স্ক্রিপ্টেড নাটক আছিল সুমির এই কাণ্ডক লৈ, সুমির পলাতক অবস্থাক লৈ, আর সকল নাটকীয় এক পরিস্থিতির অবসান ঘটিল, জবনিকা পড়িল, আর যেন সুমিকম্পরও অবসান ঘটিল। এইখানে মুহূর্তত বর্তমান ডিব্রুগড় সদর থানাত আছে সুমি বরা আর স্বামী তার্কিক বরা। সুমি তার্কিক আর বিশাল কাণ্ড, বিশালর পাতি লওয়া বায়েক সুমি, বিশালর কোটি টকিয়া প্রবঞ্চনা, 2200 কোটি টাকার বিয়াগুম প্রবঞ্চনার নাম সাঙুর খাই পড়েছিল সুমি, আর বিশালর সেই কোটি টকিয়া প্রবঞ্চনার সোহাত আছিল সুমি বরা, যে বিশালক কোটি কোটি টাকা বিনিয়োগকারীর আনি দিয়ে দুরু পাতি লওয়া বায়েক ভায়েকে চলাই গেছিল এক রাজকীয় জীবন, এক বিলাসিতার জীবন। আর সেই সুমিয়ে কালি সংবাদ মাধ্যমের সম্মুখ আহি নিজকে সহজ সরল সজায়, নিজকে নির্দোষী সজায় সমস্ত দুঃখ জাপি দিয়ার চেষ্টা করিলে সংবাদ মাধ্যমের উপর, কারণ সংবাদ মাধ্যমে হেনো দোষী করিলে সুমিক। সুমিয়ে এবারও নকলে সেই কোটি টকিয়া প্রবঞ্চনার কথা, পাতি লওয়া ভায়েকর কথা মুখত এবারও নুফুটিল সুমি বরার, বরং সংবাদ মাধ্যমের সম্মুখতহে যেন কারোবার শ্রুতলিপিত সুমি বরাই সংবাদ মাধ্যমের উপর দুঃখ জাপি কলে যে সংবাদ মাধ্যমে দোষী সাব্যস্ত করে সুমিক ফাঁসি দিলে, সুমির পরিয়ালক উলঙ্গ করিলে, এনে কেতবোর অভিযোগ আনিলে, কেতবোর গুরুত্বপূর্ণ খবর আছে প্রিয় দর্শক আমার হাতত এইখানে মুহূর্তত, যে রাজ আতিথ্য প্রদান করা হয়েছিল সুমি বরাক কালি নিশা আরক্ষীর বেষ্টনীর মাজত, জিমখানাত কটোয়া কটোয়া হয়েছিল, জিমখানা ক্লাবর 21 নম্বর 24 নম্বর কোঠাত রখা হয়েছিল দুয়োকে। এইখানে এক্সক্লুসিভ তথ্য আমার হাতলে আহিছে, রাজ আতিথ্য প্রদান করা তথ্য লাভ করা হয়েছে। আরক্ষীয়ে কিয় রাজ আতিথ্য প্রদান করিলে, যে নাকি কোটি টকিয়া প্রবঞ্চকত পরিণত হওয়া সুমি বরাক নাটকীয়ভাবে আত্মসমর্পণ করায় অবশেষত রাজ আতিথ্য প্রদান করার তথ্য আহি পড়েছে। আমি সুমি বরাই নিজকে কেনেদরে ধোঁয়া তুলসীর পাত সজাইছিল সেইখানি ভিডিও আপনার সম্মুখত পুনের আগবাব বিচারিম। শুনোয়া হোক কালির দিনট সুমি বরাই সংবাদ মাধ্যমে আহি আত্মসমর্পণ করিম বলে কেনেদরে এক প্রকার নাটক করেছিল। মেন্টালি প্রস্তুত নাছিল কোনো ধরনের কথা কোবলে বা কিবা স্টেটমেন্ট দিবলে, হেতু কারণে 7 দিন মই যেনে তেনে কটালো, কিন্তু এতিয়া জোখতকৈ বহুত বেছি অপপ্রচার চলিছে, বহুত ধরনের মোক হাঙুর খুয়াইছে বিভিন্ন ক্ষেত্র, ন্যায়ালয়ে মোক দুঃখী করা আগতে নিউজ মিডিয়ায় মোক দুঃখী করে মোক এটালেকে ফাঁসি দিছে, মোক অলরেডি মই দুঃখী বলে কথা কইছে, আর বহুত ধরনের নিউজ, বিভিন্ন ধরনের নিউজ, মোর কেসটোয়ে ট্রেডিংয়ের ওপর আসলে, কিন্তু এটা কেসটো অকল মোর মোর উপর হয়ে গেল। আজি ফাইনালি বহুত বহুত দিনের পিছত সাহস করে মই সারেন্ডার করব ওলাইছো, মই ফুল কোঅপারেট করিম পুলিশের লগত, ইমান দিনে করিব পড়া নাছিল, মই পলাই কতো থাকা নাই, মই লুকাই আছিল অকনমান, মই পড়া নাছিল সহ্য করবলে, ইমান সহজ নয় নিউজ এটা শুনি থাকা বা নিউজ এটা করে থাকলে, যি মন যায় তাকে কই আছে, কোনো ধরনের তথ্য নোহাকে কথা কই আছে, মই ভাবিছিলো ইমানখিনি কেতিয়াও নিউজ মিডিয়ায় নকরে, ইমান তথ্য নথকাকে ইমান নিউজ নবজায়,
কিন্তু আজি নিউজৰ মিডিয়াৰ ফলত মই আজি দুখী, গোটেই মানুহৰ আগত মোৰ মান সন্মান, মোৰ মা দেউতাৰ, মোৰ পৰিয়ালৰ গোটেইবোৰ উলংগ হৈছে আৰু এতিয়া আৰু আৰু ধৈৰ্য ধৰিব পৰা নাই, চবৰে এটা সীমা থাকে। সেইটো কাৰণে আজি মই ছাৰেণ্ডাৰ কৰিম আৰু মোৰ বিশ্বাস যে তথ্য চাই ন্যায়ালয়ে ডিচিশ্যন ল'ব আৰু মিডিয়াৰ নিউজ চাই নহয়। সো আজি মই ছাৰেণ্ডাৰ কৰিম আৰু মই ফুল কোঅপারেট কৰিম পুলিচৰ লগত আৰু মোৰ বিশ্বাস যে যদি মই সত্য হয় মোৰ কোনো ধৰণৰ শাস্তি নহয়। বহুত দিনৰ পৰা আপোনালোকে মোৰ বহুত নিউজ শুনি আছে, বহুত অপপ্ৰচাৰ চলি আছে, যি নিউজ বাজিছে তাৰ 10% সঁচা নহয়। আৰু মই ইমান দিনে একো মাত মাতিব পৰা নাই, কাৰণ ইমান হেৰাছমেণ্ট, ইমান মেণ্টেল হেৰাছমেণ্ট, যোনটো কেতিয়াও মই ভবাই নাছিলোঁ হ'ব বুলি, সেইখিনি মই পাৰ কৰিব লগা হৈছে। মেণ্টেলি প্ৰস্তুত নাছিলোঁ কোনো ধৰণৰ কথা ক'বলৈ বা কিবা ষ্টেটমেণ্ট দিবলৈ। সেইটো কাৰণে 7 দিন মই যেনে তেনে কটালোঁ, কিন্তু এতিয়া জোখতকৈ বহুত বেছি অপপ্ৰচাৰ চলিছে, বহুত ধৰণে মোক হাঙুৰ খুৱাইছে বিভিন্ন ক্ষেত্ৰত। ন্যায়ালয়ে মোক দুখী কৰা আগতে নিউজ মিডিয়াই মোক দুখী কৰি মোক এতিয়ালৈকে ফাঁচি দিছে। মোক অলৰেডি মই দুখী বুলি কথা কৈছে আৰু বহুত ধৰণৰ নিউজ, বিভিন্ন ধৰণৰ নিউজ, য'ত মোৰ কেছটোৱে ট্ৰেডিঙৰ ওপৰত আছিলে কিন্তু এতিয়া কেছটো অকল মোৰ ওপৰত হৈ গ'ল। আজি ফাইনেলি বহুত দিনৰ পিছত সাহস কৰি মই ছাৰেণ্ডাৰ কৰিব ওলাইছোঁ। মই ফুল কোঅপারেট কৰিম পুলিচৰ লগত, ইমান দিনে কৰিব পৰা নাছিলোঁ, মই পলাই ক'তো থকা নাই, মই লুকাই আছিলোঁ অকণমান, মই পৰা নাছিলোঁ সহ্য কৰিবলৈ। ইমান সহজ নহয় নিউজ এটা শুনি থকা বা নিউজ এটা কৰি থাকিলে, যি মন যায় তাকে কৈ আছে, কোনো ধৰণৰ তথ্য নোহোৱাকৈ কথা কৈ আছে। মই ভাবিছিলোঁ ইমানখিনি কেতিয়াও নিউজ মিডিয়াই নকৰে, ইমান তথ্য নথকাকৈ ইমান নিউজ নবজায়, কিন্তু আজি নিউজৰ আৰু সেয়া আপোনালোকে দেখিলে কালিৰ সেই ভিডিঅ' বাৰ্তা। ইতিমধ্যে আপোনালোকে অৱগত হৈছে সুমি বৰাৰ এই নাটক সন্দৰ্ভত বা সুমি বৰাৰ আত্মসমৰ্পণ কৰিবলৈ ওলোৱা এই ভিডিঅ' বাৰ্তা সন্দৰ্ভত। আমি এইকাৰণে এই ভিডিঅ' বাৰ্তা আগবঢ়াইছো যে দ্বিতীয়টো ভিডিঅ' আমাৰ হাতলৈ আহিছে। দ্বিতীয়টো ভিডিঅ'ত কিছু অপ্ৰাসংগিক কথা, যি 2200 কোটি টকীয়া প্ৰবঞ্চনাৰ কথা চলি আছে, সেইখিনি কথাৰ পৰা আঁতৰি সংবাদ মাধ্যমৰ ক্ষেত্ৰত আৰু কিছু মন্তব্য কৰিছে, বিশেষকৈ ডিব্ৰুগড়ৰ সংবাদ মাধ্যমৰ ওপৰত মন্তব্য কৰিছে, বিহুৰ কথা উল্লেখ কৰিছে সুমিয়ে, এফালে 2200 কোটি টকাৰ কেলেংকাৰী তোলপাৰ লগাই আছে, তাৰ মাজত সুমি বৰা নিজৰ ফ্ৰাষ্ট্ৰেচন হোৱা বুলি কৈছে, নিজৰ হতাশ হোৱা বুলি কৈছে কিছুমান কথাক লৈ, কাৰণ বিহুৰ কথা ওলাইছে, বিহু কমিটিসমূহে সুমি বৰাক নামাতে, নিজেই যায় তেওঁ বিহু অনুষ্ঠানসমূহলৈ, ডিব্ৰুগড়ৰ কোনো এখন বিহু অনুষ্ঠানেই নামাতে তেওঁক, সংবাদ মাধ্যমে কোনো এটা বাইট নলয় তেওঁ, কোনো ভাল কামৰ কথা সম্প্ৰচাৰ নকৰে, ইত্যাদি ইত্যাদি নানানটা কথা উল্লেখ কৰিছে সংবাদ মাধ্যমৰ সন্মুখত সুমি বৰাই। এইগৰাকী সুমি বৰা, যিগৰাকী সুমি বৰাই দপদপাই আছিল সৌ সিদিনালৈকে, বিশালৰ টকাৰে, বিশালৰ কোটি কোটি টকাৰে বিলাসিতা জীৱন কটাই আহিছিল, বিনিয়োগকাৰীৰ পৰা ধন সংগ্ৰহ কৰিছিল কোটি কোটি টকা, আৰু সেনেদৰে অবাধভাৱে এক ৰাজকীয় জীৱন কটাই গৈছে সুমি আৰু ভাতৃ পাতিলোৱা ভাই বিশাল বৰাই। আৰু তাৰ মাজতে ইফালে সুমি বৰাক গ্ৰেপ্তাৰ কৰা হল, STFৰ হাতত ধৰা দিলে, আৰু তেনে সময়তে দ্বিতীয়টো ভিডিঅটো কিন্তু সেই কিছুমান অপ্ৰাসংগিক কথাহে কোৱা পৰিলক্ষিত হৈছে। সুমি বৰাই কি কৈছে দ্বিতীয়টো ভিডিঅত, বিহুৰ কথা কিয় আহিল, এনেকুৱা এটা বিয়াগুম কেলেংকাৰীৰ চলি থকাৰ সময়তে পাতিলোৱা ভাই বিশালে 2200 কোটি টকাৰ প্ৰবঞ্চনা কৰিছে, য'ত সহযোগ কৰিছে সুমি বৰাই, বিভিন্ন ধৰণৰ এক্সক্লুচিভ তথ্য আৰক্ষীয়ে প্ৰকাশ কৰিছে সংবাদ মাধ্যমক, গতিকে তেনেস্থলত সুমি বৰাই পুনৰ বিহুৰ কথা কিয় কলে, বিহুৰ ফ্ৰাষ্ট্ৰেচনৰ কথা কিয় কলে, বিহুত অনুষ্ঠানে নামাতে, ডিব্ৰুগড়ৰ কোনো অনুষ্ঠানে বিহুত আমন্ত্ৰণ নজনায়, তাৰ বাবেই সুমি বৰাই এনেকুৱা ধৰণৰ কেলেংকাৰীত লিপ্ত হৈ বিলাসী জীৱন কটাইছে নেকি ক'ৰবাত, এনে প্ৰশ্নও অৱতাৰণা হৈছে। আগবঢ়াইছো সুমি বৰাৰ আজি প্ৰকাশ পোৱা দ্বিতীয়টো ভিডিঅ', কি কৈছিল সুমি বৰাই ফ্ৰাষ্ট্ৰেচনৰ কথা, কি কথা উল্লেখ কৰিছিল। বিহু হওক, কোনো এখন কিবা হওক, মোক কেতিয়াও কোনো নামাতে, ভাল নিউজটো মোৰ আজিলৈকে কোনো বজালে, মই একদম কান্দিব বিচৰা নাছিলোঁ দেই, এইটো একদম লাষ্ট ষ্টেজত মই অলপ 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 ওলাই গৈছোঁ, কাৰণ চব ফ্ৰেছ হৈ আছে মোৰ কাৰণে, মই বহুত ফ্ৰাষ্ট্ৰেটেড হৈ আছোঁ, কিন্তু কোনো নিউজ চেনেল স্পেচিয়েলি ডিব্ৰুগড়, কোনোৱে মোৰ আজিলৈকে বাইক লোৱা নাই, ইয়াত কোনো এখন বিহু হওক, কোনো এখন কিবা হওক, মোক কেতিয়াও কোনো নামাতে, ভাল নিউজটো মোৰ আজিলৈকে কোনো বজালে,
একদম কান্দিব বিচাৰা নাছিলোঁ দেই, এইটো একদম লাষ্ট লাষ্ট ষ্টেজত মই অলপ 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 ওলাই গৈছে, কাৰণ সব ফ্ৰেছ হৈছে মোৰ কাৰণে, মই বহুত ফ্ৰাষ্ট্ৰেটেড হৈ আছোঁ। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। আৰু সেয়া দ্বিতীয়টো ভিডিঅ' শুনিলে প্ৰিয় দৰ্শক আপোনালোকে তাত নিশ্চয় অসংলগ্ন কিছু কথা আপোনালোকে অনুমান কৰিলে, য'ত বিহুৰ কথা কৈছে চুমি বৰাই, ইয়াত বিহু ক'ৰ পৰা আহিল, চুমিৰ ফ্ৰাষ্ট্ৰেশ্যন কি হোৱাৰ কাৰণে এইবোৰ কথা উল্লেখ কৰিলে দ্বিতীয়টো ভিডিঅ'ত চুমি বৰাই। আৰু তাৰ লগে লগে এয়া চাওক, আমি সেই ভিডিঅ'টো আগবঢ়াইছো আপোনালোকক, ভিডিঅ' দৃশ্যাংশ আগবঢ়াইছো ভিডিঅ' ৱালত, য'ত বিহুৰ কথা কৈ ডিব্ৰুগড়ৰ কোনো বিহু অনুষ্ঠানে নামাতে ইত্যাদি বিভিন্ন ফ্ৰাষ্ট্ৰেশ্যন আছে। তেওঁ কান্দিব খোজা নাছিল যদি হু ঘুকাই কান্দি উঠিল, কান্দিব খোজা নাছিল চুমি বৰা, কিন্তু হু ঘুকাই কান্দিবলগীয়া হল। এক অসংলগ্ন সম্পূৰ্ণ অপ্ৰাসংগিক কথা কবলৈ ধৰিছে চুমি বৰাই। এফালে সংবাদ মাধ্যমৰ ওপৰত দুখ জাপিলে, আনফালে বিহুৰ কথা নানানটা কথা কৈ সমগ্ৰ বিষয়টো বিপথে পৰিচালিত কৰাৰ চেষ্টা চলাইছে নেকি, আজি ইমান দিনে 10টা দিনে আত্মগোপন কৰি থাকিল চুমি বৰাই। আটাইতকৈ ডাঙৰ কথা যে চুমি বৰাৰ এই আত্মগোপনত কোনো প্ৰভাৱশালী ব্যক্তিৰ হাত থকাৰ চৰ্চাও চলি আহিছিল, তেনেকুৱাই কৰবাত হৈছিল নেকি। প্ৰিয় দৰ্শক, কি ভাবে এইখিনি মুহূৰ্তত আপোনাৰ কমেণ্ট জনাওক, আপোনাৰ মতামত জনাওক, কাৰণ এই প্ৰসংগ প্ৰতিগৰাকী দৰ্শকে গুৰুত্ব সহকাৰে লৈছে, কাৰণ 2200 কোটি টকীয়া কেলেংকাৰী এলা পেচা কেলেংকাৰী নহয়। এজন 22 বছৰীয়া যুৱকৰ ছত্ৰ চায়েত কেনেদৰে এই কেলেংকাৰী সংঘটিত কৰিব পাৰে, সেয়া হৈছে আটাইতকৈ ডাঙৰ এটা কথা। গতিকে চুমি বৰাই এনেদৰে অবাধে এই কেলেংকাৰীত লিপ্ত হৈছিল, গতিকে কোনো অদৃশ্য শক্তিৰ হাত আছিল নেকি চুমি বৰাৰ? এনেকুৱা এটা বিয়াগুম কেলেংকাৰী সংঘটিত হোৱাৰ পিছতো, পাতি লোৱা ভাইক বিশাল ফুকনক গ্ৰেপ্তাৰ কৰাৰ পিছতো পলাই নাথাকি লুকাই থকা চুমি ক'ৰবাত ৰক্ষণাবেক্ষণ দিছিল নেকি কোনো প্ৰভাৱশালী ব্যক্তিয়ে, কোনো শীৰ্ষ ব্যক্তিয়ে এনেদৰে চুমি বৰাক 10 দিনে আত্মগোপন কৰি থকাত সহায় কৰিলে নেকি? আৰু কাৰোবাৰ শ্ৰুতলিপিত আহি আত্মসমৰ্পণ কৰা নাটক কৰি সংবাদ মাধ্যমৰ ওপৰত দুখ ঠেলিলে নেকি? এনেধৰণৰ নানানটা প্ৰশ্ন কিন্তু এইখিনি মুহূৰ্তত অৱতাৰণা হৈ থকা পৰিলক্ষিত হৈছে। গতিকে আন কেতবোৰ তথ্য এই মুহূৰ্তত আমি আপোনালোকক জনাব বিচাৰিম, বহুখিনি তথ্য। চুমি বৰাৰ এই 10 দিনীয়া যি নাটক আছিল তাৰ ভিতৰত যদি আপুনি চায়, এই নাটকখনৰ বহুখিনি তথ্য এই মুহূৰ্তত আমি আপোনালোকৰ সন্মুখলৈ লৈ আহিছো। 2 ছেপ্টেম্বৰত আটক কৰা হৈছিল পাতি লোৱা ভায়েক বিশাল ফুকনক, তাৰপিছত 3 ছেপ্টেম্বৰত বিশালক গ্ৰেপ্তাৰ কৰিছিল ডিব্ৰুগড় আৰক্ষীয়ে। আমি সমগ্ৰ ঘটনাক্ৰম এই মুহূৰ্তত আপোনালোকৰ সন্মুখত জনাইছো। 2 ছেপ্টেম্বৰৰ নিশাৰ পৰা পলাতক আছিল চুমি আৰু তাৰ্কিক বৰা, যদি কোনো দোষেই নাছিল কিয় পলাই আছিল? গুৱাহাটীত গায়ক দীক্ষুৰ ঘৰত আশ্ৰয় লৈছিল দুয়ো কিছু সময়ৰ বাবে। সমান্তৰালকৈ দীক্ষুৰ ঘৰৰ পৰা 2 ছেপ্টেম্বৰৰ নিশা ওলাই গৈছিল চুমি আৰু তাৰ্কিক। সংবাদ মাধ্যমত এই বাতৰি সম্প্ৰচাৰ হোৱাৰ পিছত দীক্ষুৱে ওলাই যাবলৈ কৈছিল। 3 ছেপ্টেম্বৰৰ পৰা 10 বজাত বোকাখাট পাইছিলগৈ চুমি আৰু তাৰ্কিক। বোকাখাটত শুভনজ্যোতি কুমিৰ ঘৰত আশ্ৰয় লৈছিল চুমি, তাৰ্কিকে শুভনজ্যোতিয়ে গুৱাহাটীৰ পৰা I-20 বাহনেৰে পলুৱাই পঠাইছিল। 3 ছেপ্টেম্বৰৰ নিশা 11 বজাত শুভনজ্যোতিৰ ঘৰ এৰিছিল চুমি আৰু তাৰ্কিকে। চন্দননাথৰ AS06P05657 নম্বৰৰ এখন চেভ্ৰলেট বিট বাহনেৰে পলুৱাই পঠোৱা হৈছিল দুয়োকে, কিন্তু এতিয়াও সন্ধান লাভ কৰা নাই চন্দননাথৰ সেই চেভ্ৰলেট বিট বাহনখন, বগা ৰঙৰ বাহনখনৰ। 9 ছেপ্টেম্বৰত আৰক্ষীৰ জালত পৰিল শুভনজ্যোতি আৰু চন্দননাথ। একেদৰে 10 ছেপ্টেম্বৰত শুভনজ্যোতি আৰু চন্দনক গ্ৰেপ্তাৰ কৰে আৰক্ষী STFয়ে। 11 ছেপ্টেম্বৰত বিহাৰত তাৰ্কিকৰ ভায়েক অম্লান বৰাক গ্ৰেপ্তাৰ কৰা হয়। কালি মুজফ্ফৰপুৰৰ পৰা অম্লানক গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল। ইফালে 11 ছেপ্টেম্বৰত মেঘালয়ৰ পৰা জব্দ কৰা হৈছিল তাৰ্কিকে ব্যৱহাৰ কৰা ফৰ্চুনাৰ বাহন। 11 ছেপ্টেম্বৰত 10 দিনে পলাতক চুমি বৰাই আত্মপ্ৰকাশ কৰিলে সংবাদ মাধ্যমত, ছচিয়েল মিডিয়াত আত্মসমৰ্পণ কৰিম বুলি কৈছিল চুমি আৰু তাৰ্কিকে। আৰু 12 ছেপ্টেম্বৰ অৰ্থাৎ আজি পলাতক চুমি বৰা আৰু তাৰ্কিক বৰাক গ্ৰেপ্তাৰ কৰা হয়। STFয়ে গ্ৰেপ্তাৰ কৰে চুমি আৰু তাৰ্কিকক পুৱা প্ৰায় 6 বজাৰ পৰা 6:30 বজাৰ ভিতৰত ডিব্ৰুগড়ৰ জিলা পুথিভঁৰালৰ সন্মুখত। চুমি আৰু তাৰ্কিকক STFয়ে জিম্মাত লয়। চুমি তাৰ্কিকক ডিব্ৰুগড় আৰক্ষীক চমজাই দিয়া হৈছে, ইতিমধ্যে STFয়ে চমজাই দিছে। 10 দিনে পলাতক অৱস্থাত আছিল চুমি আৰু তাৰ্কিক, আৰু এনেদৰে এখন নাটকৰ জবনিকাত পৰিল। তিয়কত আত্মগোপন কৰি থকাৰ কথাও ইতিমধ্যে প্ৰকাশ কৰা হৈছে, চুমি আৰু তাৰ্কিকে তিয়কত আত্মগোপন কৰি আছিল। তিয়কৰ পৰা ডিব্ৰুগড়লৈ যোৱাৰ সময়তে STFয়ে জিম্মাত লয় চুমি আৰু তাৰ্কিকক। চুমিৰ পলাতক ভাতৃ আৰু বৌয়েকো আত্মসমৰ্পণ কৰাৰ সম্ভাৱনা আছে। ৰাজীৱ বৰা আৰু জিংকি মিলি এতিয়া পলাতক হৈ আছে দুয়োজন।
আর এনেদরে এক নাটক, এনেদরে এক ডাঙর এখন নাটক, যে নাটকক লৈ সর্বত্রে ব্যাপক চর্চা চলি আছিল, যে নাটকর ক্ষেত্র এতিয়া এতিয়া যেন সমগ্র ঘটনা আরক্ষীয়ে কেনেদরে আগবাই নিয়ে তার উপর দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে। আজি আরক্ষীয় ভাষ্য প্রদান করেছে কোর্ট আত্মগোপন করে আছিল ইমান দিনে, আরক্ষীয়ে কোনো তথ্য এতিয়া সদরি করব বিচরা নাই, তদন্তর খাতির আরক্ষীয়ে কোনো তথ্য এতিয়াও সদরি নকরা বিষয়টিও কিছু রহস্যর সৃষ্টি করেছে, আর যার বাবে আরক্ষীর ভূমিকার উপরতো রাইজে বারে বারে প্রশ্ন তোলা পরিলক্ষিত হয়েছে। বিগত সময়সোৱাত আরক্ষীর ভূমিকাক লৈ ব্যাপক বিতর্কর সৃষ্টি হয়েছে, প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, আরক্ষীয়ে নাটক করা বলে রাইজে অভিযোগ উত্থাপন করেছে। একে সময়তে এতিয়া সকলে অপেক্ষা করেছে যে এই বিয়াগুম কেলেঙ্কারিত আর কোন কোন জড়িত আছে, কোনোবাত কিবা কই ম্যানেজ হব নাকি প্রশাসন, ইয়াকে লৈ রাইজে এই মুহূর্তে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে আছে। কারণ আরক্ষীর ভূমিকাক লৈ সন্দেহ উপজিছে, ইমান দহ দিনে কার আশীর্বাদত, কার ছত্রছায়াত, কার নেতৃত্বত সুমি আর তার্কিক ইমান নিরাপদে সুরক্ষিত হয়ে আত্মগোপন করে আছে বিভিন্ন স্থানত, তাকে লৈ রাইজ প্রশ্ন কিন্তু অবসান এতিয়াও ঘটা নাই, যদিও ভূমিকম্পর অবসান এইখানে মুহূর্ত ঘটিছে। সমগ্র ঘটনাক্রম ইতিমধ্যে আগবাইছো আপনার সম্মুখত, প্রতিটি তথ্য আপনাদের অবগত হয়েছে যে ২২০০ কোটি টাকার কেলেঙ্কারি, যত নাকি সুমি এজেন্ট হিসাবে কাম করা তথ্য আরক্ষীয়ে প্রদান করেছে। আমি নিজে কোয়া, আমি আমার নিজের সৃষ্ট তথ্য নয়, এয়া আরক্ষীয়ে প্রকাশ করা তথ্য, বিশালর পাঁচদিনিয়া জেরাত বিশালর মুখেরে উলা কিছু তথ্য আরক্ষী ইতিমধ্যে সদরি করেছিল, আর তার ভিতর ২২০০ কোটি টাকা কেলেঙ্কারিত নাম সংরক্ষাইছিল সুমি, লগতে সুমির ককায়েক রাজীব বরা, বৌয়েক জিঙ্কি মেলি, যে নাকি সুমির ককায়েক আর জিঙ্কি মেলির নামও পার্সেলিয়া ফার্মাসিউটিক্যাল কোম্পানীত স্বত্বাধিকারী হিসাবে নাম আছিল, যে নাকি এই কোম্পানির জড়িয়ে কলা ধন বগা করার চেষ্টা চলো বিস্ফোরক তথ্য পোহরলে আসছিল, নামি দামি প্রতিষ্ঠিত চিকিৎসকর কোটি কোটি টাকার ঘর সংগ্রহ করেছিল ধন বিনিয়োগের নামত, ছবি জগতর কোনো অভিনেতা অভিনেত্রী, সংগীত জগতর কণ্ঠশিল্পী ইত্যাদি বিভিন্নগীর নাম চর্চালে আসছিল, তার সত্য সত্যতা কি আমি কবলে না যাও, আরক্ষীর যদি সঠিক তদন্ত হয় সেই সময় দিক সম্মুখলে আসব। মুখ্যমন্ত্রীগী উল্লেখ করেছিল যে অবৈধ ট্রেডিংয়ের সঙ্গে জড়িত কোনো সারি যাব নয়, সেয়া লাগিলে অভিনেতাই হোক অভিনেত্রী হোক, সেয়া লাগিলে শিল্পীয়ে হোক কণ্ঠশিল্পীয়ে হোক, কোনো সারি যাব নয় বলে মুখ্যমন্ত্রীগী সকিয়নি প্রদান করেছিল অবৈধ ট্রেডিংয়ের ক্ষেত্র। এটা কথা হল যে এই যে চিকিৎসক, এই যে বিভিন্ন ক্ষেত্রের লোকসকলে টাকা বিনিয়োগ করেছিল, যে নাকি এতিয়াও ওলাই আসবলে সাহস করা নাই, মুখা খোল খোৱাৰ ভয়ত কোনো এতিয়াও ওলাই আসবলে ভয় করে আছে, সাহস গুটাব পৰা নাই, লাখ কোটি টাকা জমা দিছিল, অধিক মুনাফা লাভর টোপ গিলিছিল সেই সকল চিকিৎসক, আর সেই টোপ দিছিল সুমি, পাতি লওয়া ভাইক বিশালর এজেন্ট সুমিয়ে সেই টোপ দি গেছিল, এনেকুৱা ধরনের তথ্য আমি কোৱা তথ্য নহয়, পুনৰ জনাইছো আরক্ষীর তথ্য এয়া, গতি সেই সমূহ ব্যক্তি বিনিয়োগকারী কিয় আগবাড়ি অহা নাই, সেই সময় এটা তদন্তর আওতালে আহিবনে নাই, সেই সময় বিষয় আটাইতকৈ এটা চর্চিত বিষয়, যদি আগবাড়ি আহে ইমান ধন তেওঁলোকে কোট পালে, এই ক্ষেত্রে আয়কর বিভাগ ইডির দায়িত্ব কি থাকিব, রাজ্যত ইমান কলা ধন যে নাকি সরকারখনে এতিয়া লাখ কোটি টাকার ধারত পোত খাই আছে, দৈনিক ঋণ লবলগিয়া হয়েছে হাজার কোটি টাকার, গতি তেনেকুৱা ধরনের একটা পরিবেশত রাজ্যত ইমান কলা ধনের অধিকারী আছে নাকি, সেই সকল তদন্তর আওতালে আহিবনে নাই, সেই বিষয় সময় এতিয়া যথেষ্ট চর্চার বিষয় হয়ে পড়েছে। ইকরাম রহমানে লিখেছে রাজ আতিথ্য কিয় এটা প্রশ্ন বিষয়, স্বাভাবিকতে রাজ আতিথ্য কিয় প্রদান করা হল সুমি বরাক, তিয়কর কাছর কাঁচগড়ালের পুরনি ঘর সুমি আর তার্কিক থাকার তথ্য ইতিমধ্যে জানিপরা হয়েছে, বুধবারে আত্মসমর্পণের উদ্দেশ্যে ডিব্রুগড়লে গেছিল, পুয়তি নিশা ডিব্রুগড়ের জেলা পুথিভঁরালের সম্মুখত এস ডি এফে জিম্মাত লৈছে, ডিব্রুগড় থানাত সুমি তার্কিকক বর্তমান মারাথন জেরা চলাই থাকা হয়েছে। জিমখানা ক্লাবর পুনৰ জনাইছো আরক্ষী বেষ্টনীর মাজত জিমখানাত নিশা কটাইছিল, জিমখানা ক্লাবর ২১ আর ২৪ নম্বর কোঠাত দুয়োকে রাজ আতিথ্য প্রদান করার তথ্য সন্মুখলে আহিছে, গতি তাত ইমান সময় রাখি ডিব্রুগড় আরক্ষীর হাতত গতাই দিয়া হল, গতি কি রহস্য এই সমগ্র প্রক্রিয়ার মাজত আছে, রহস্য উদ্ঘাটন হবলে এতিয়াও বাকি আছে, যদি বা সুমিকম্পর এই অবসান ঘটি এতিয়াও আরো বহু ভূমিকম্প আহিব, যদিহে সুমিয়ে মুখ খুলে বা আরক্ষীয়ে সঠিক তদন্তর জড়িয়ে মুখ খুলিবলৈ
সক্ষম হয়, সুমিৰ মুখা খুল খুলিবলৈ সক্ষম হয় আৰক্ষীয়ে, তেতিয়া হলে হয়তো আৰু অধিক তথ্য পোহৰলৈ আহিব। বিচাৰ আৰু সুমি কেনেদৰে জেৰা চলায়, একেলগে জেৰা চলোৱা, পৃথকে পৃথকে জেৰা চলোৱা, কিমান গুৰুত্ব সহকাৰে লয় এই ট্ৰেডিং কেলেংকাৰীক, এই বিয়া গুণ 22 কোটি টকীয়া কেলেংকাৰীক আৰক্ষী এছ টি এফে, সেয়া সময়ত লক্ষণীয় হৈ পৰিব। মুঠৰ ওপৰত সমগ্র ঘটনা এতিয়াও এটা ডাঙৰ ৰহস্যৰ মাজত সোমাই আছে। কোন শক্তি, যি শক্তিয়ে সুমি বৰাক ইমান দিনে সুরক্ষিতভাবে আত্মগোপন করাত সহায় করিলে। গতিকে প্রিয় দর্শক, এই সন্দর্ভত আপনার প্রতিক্রিয়া জানাই থাকক, আমি প্রতিটি আপডেট লৈ আহিম আপনাদের সন্মুখলৈ। ধন্যবাদ।